আসসালামু আলাইকুম। মুজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, করোনার যে মহামারী আমাদের অবস্থান আমাদের কাছে অবস্থান করছে, সেই করোনা থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে অশেষ রহমত আমরা চাচ্ছি, যাতে আমরা সুস্থ থেকে আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকের আমাদের এই অনলাইন ক্লাসের উপস্থাপন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরে বসে সর্বাধিক সচেতন হয়ে লেখাপড়ায় আত্মনিমগ্ন করবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং সেই প্রত্যাশা থেকে আমাদের এই অনলাইন ক্লাসে আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর কথা নয়, আমরা আজকে চলে যাব দ্বিতীয় এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় পার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অত্যন্ত খুশি হয়েছি, আমরা খুশি হয়েছি যে তোমরা পূর্ববর্তী যে এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের প্রথম পার্টে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা তোমরা অনলাইনে দেখেছ এবং সর্বাধিক ভিউয়ার হয়েছ, এই জন্য তোমাদের আন্তরিক সাধুবাদ জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের পাঠে আমি আমন্ত্রণ জানাচ্ছি মনিউল ইসলাম প্রভাষক বাংলা মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠে দ্বিতীয় অংশে বাবার সেই চিত্রগুলো মনে পড়ে যায়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের আজকের পাঠ এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, শেখ মুজিবুর রহমান। আজকের এই শিখন কল তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচিতি সম্পর্কে আমরা প্রথম ক্লাসে শিখেছি। আজকে এই দ্বিতীয় ক্লাসে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ গণনার বিষয়ে আমরা বলতে পারবো এবং 7ই মার্চের ভাষণের গুরুত্ব গণনা করতে পারবো। আজকের পুরো পাঠের এই গুরুত্বটা আমরা আজকে বুঝবো এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবো, সেই বিষয়ে তোমরা শিখতে পারবে। আজকে শিক্ষণফল দেখে নিলে পরবর্তী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি ভাষণ শুনবো, সেই ভাষণটি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি সেই ঐতিহাসিক সেই 7ই মার্চের ভাষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব মনোযোগ সহকারে শুনবে। ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করেও আমরা বইতে বসতে পারি নাই,
1958 সালে আইয়ুব খান মাশাআল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1976 সালে সাইদ হওয়ার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1979 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনার জানেন দোষ কি আমাদের? আজকে তিনি আমি প্রেসিডেন্ট ইয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনার জানেন আলাপ আলোচনা করেছি। আমি পাক শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বলবো, আমরা আরো চলাচলা করবো। আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র পেয়েছি ওই শত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের এক গরিব দক্ষিণ মানুষের মধ্যে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন, তারা আমাদের প্রাণ। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের মুখে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি দেখি বলে স্বীকার করেছি যে 10ই তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি উনাকে এ কথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই, টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম যান ইয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের অবুকের পরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে, আমাদের সঙ্গে আলোচনা না করে, 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা তিনি অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মাশাআল্লাহ উচ্চ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের বাইরে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর
ভালো হবে না, 7 কোটি মানুষকে দমা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের চুমাতে পারবে না। এ পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হয়ে আপনার এক অঙ্গ করে দেওয়া হলো, কেউ দেবে না। আমি অনুরোধ করছি আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনদিন আপনাদের মুখ দেখাদেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্ততপক্ষে ভাই ভাই হিসেবে বাঁচার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা বিজয়ী শাসন চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব মনোযোগ সহকারে ভাষণটি শুনেছ, এবং তোমাদের আজকের যে পাঠ ছিল সেই স্বাধীন এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এই গুরুত্বপূর্ণ গাঠনিকমূলক যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘোষণা দিয়েছিলেন, এবং যে ভাষণে তিনি যতগুলো বিষয় উপস্থাপন করেছেন সেই বিষয়গুলোর আলোকে আমরা এই বিষয়টিই প্রতিমান হলাম যে আমাদের এই দেশকে রক্ষার জন্য তিনি যে তাৎপর্যপূর্ণ ভাষণ দিয়েছিলেন তার কিয়দংশ আমরা এখন দেখে নেব। 1971 সালে 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো, MCQগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং করবে, কারণ এই 21 তারিখ, আগামী 21 তারিখ অর্থাৎ 21শে সেপ্টেম্বর তোমাদের অনলাইন ভিত্তিক যে MCQ পরীক্ষা তোমরা দিবে, সেই পরীক্ষার গুলো এখান থেকেই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সহজেই খুঁজে পাবে। এই জন্য খুব মনোযোগ সহকারে এই বিষয়টি তোমরা উপলব্ধি করবে এবং তোমাদের অনুশীলন করবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 18 মিনিটের ওই ভাষণে তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। আবেগে বক্তব্যে ও দিক নির্দেশনায় ওই ভাষণটি ছিল এক অনবদ্য। সেই কারণেই বঙ্গবন্ধু সেই ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের সঙ্গে তুলনা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভাষণের তাৎপর্যগুলো আমরা দেখে নিলাম, এখন আমরা একক কাজের হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা খাতাগুলো নিয়ে বসে যাও। শেখ মুজিবুর রহমান কত তারিখ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তর সঠিক হয়েছে, 7ই মার্চ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি কত সময়ের ছিল, 18 মিনিটের সেই বক্তব্যটা তোমরা শুনেছ, এবং সেই বিষয়গুলো তোমরা এই উত্তরগুলো অবশ্যই জানো তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। কত লোকের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান সেই ঐতিহাসিক ভাষণ দেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রায় 10 লক্ষ লোকের সামনে বা উপস্থিতিতে এই ভাষণটি উপস্থাপন করে। 1971 সালে 7ই মার্চ এর ভাষণটি কোন প্রেসিডেন্টের সাথে তুলনা করা হয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের উত্তরটি সঠিক হয়েছে, আব্রাহাম লিঙ্কনের সাথে সেই গেটিসবার্গে যিনি যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণের সাথে তুলনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একক কাজটির উত্তর আমরা দ্বিতীয়বারের মতো আমরা জেনে নিচ্ছি। 1971 সালে 7ই মার্চ তিনি সেই ভাষণটি দিয়েছিলেন, এবং 18 মিনিটের সেই ভাষণটি ছিল, এবং প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে সেই ভাষণটি উপস্থাপন করে। শিক্ষার্থী বন্ধুরা, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের যে গেটিসবার্গের যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণের সঙ্গে এই 7ই মার্চের ভাষণের তুলনা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, একপ্রকারের উত্তরটা তোমরা জেনে গেলে এর পরবর্তীতে আমরা কিছু ছবি দেখব যে ঐতিহাসিক ভাষণের যে চিত্র, খণ্ডচিত্র আমরা এখন দেখে নিলাম, এবং ঐতিহাসিক 6 দফা স্বায়ত্তশাসনের যে 6 দফা আন্দোলনের
যে মূল প্রবক্তা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানে তিনি যে বক্তব্য প্রদান করেছিলেন তার কিছু চিত্র এবং 1969 সালের গণঅভ্যুত্থানে তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার কিছু আলোকচিত্র অর্থাৎ আমরা চিত্র আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, 1952 সালে ভাষা আন্দোলনে তার অনবদ্য অবস্থান ছিল, সেই চিত্রগুলো আমরা প্রতিমান আমাদের সামনে প্রতিমান। আমরা এখন দেখতে পাচ্ছি 1971 সালে সেই মহান মুক্তিযুদ্ধে যে সংঘটিত হয়েছিল সেখানে যে অনবদ্য জাতীয় সত্তার যে অনবদ্য অবস্থান ছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই গুরুত্বপূর্ণ ভূমিকার পরিপ্রেক্ষিতে আমরা সেই চিত্রের অবস্থান দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষিত বন্ধুরা, তিনি আজীবন সংগ্রাম করে গেছেন পাকিস্তানি অত্যাচারের মুক্তির হাত থেকে মুক্ত করার জন্য দেশের প্রত্যেকটা মানুষকে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা এখন দেখব কিছু শব্দার্থ, যে শব্দার্থগুলো নতুন শব্দার্থ হিসেবে গণ্য এবং আমরা সেই বিষয়টি খুব মনোযোগ সহকারে দেখব। আরটিসি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বারবার শেখ মুজিবুর রহমান বক্তব্যে এইগুলো প্রতিমান হয়েছে, আমরা সেই শব্দার্থগুলো এখন জেনে নিব চিত্রের সাহায্যে। আরটিসি হচ্ছে গোল টেবিল বৈঠক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাউন্ড টেবিল কনফারেন্স অর্থাৎ গোল টেবিল বৈঠক আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মার্শাল ল, আরটিসি কিছু ছবিটা আমরা দেখে নিলাম, এখন এর পরবর্তীতে আমরা দেখলাম মার্শাল ল, সামরিক আইন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি মার্শাল ল যখন উজ্জ্বল করা হয় তখন সাইন করা হয়েছে। সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট আমরা দেখতে পাচ্ছি, আমাদের সুপ্রিম কোর্টের ছবিটা আমরা দেখতে পেলাম। এর পরবর্তীতে আরটিসি নতুন শব্দটা গোল টেবিল বৈঠক, এটা তোমরা প্রায়শই দেখে ফেলো, দেখেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর পরবর্তী দেখবো ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদের সংসদ যখন অধিবেশন বসে তো সেই অধিবেশন যেখানে বসে এটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন, সেটা হচ্ছে এখানেই ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদের জাতীয় অ্যাসেম্বলি যেখানে বসে সেইটার চিত্র আমরা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে জোড়ায় জোড়ায় যে কাজটি করবেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদের সহপাঠী তোমার সাথে নেই, এই কারণে তোমার মা বাবা অথবা ভাই বোনের সাথে তোমরা জোড়ায় জোড়ায় এই কাজটি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই কাজটা হচ্ছে আরটিসি কি আর রাউন্ড টেবিল কনফারেন্স, তোমাদের উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় হচ্ছে যে ন্যাশনাল অ্যাসেম্বলি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেলাম আমাদের নতুন শব্দ এবং সেই শব্দের অর্থগুলো আমরা খুব সুন্দরভাবে জেনে গেলাম। এখন আমরা কিছু চিত্র দেখব, সেই চিত্রগুলো আমাদের দেখিয়ে দিবে যে আমরা কোন সময়ের মধ্যে কত সময়ে আমরা এই কাজগুলো করেছি, সেই কাজগুলোর পিছনে যার অবদান ছিল সেই মানুষটি আর কেউ নয়, সেটা হচ্ছে আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1969-এর গণঅভ্যুত্থানের চিত্র আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি যে 1971 সালে 7ই মার্চের ভাষণের ছবি এবং সেখানে যে ভাষণ দিয়েছিলেন, তোমাদের চাল যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকে, এবং 1952 সালের ভাষা আন্দোলনের ছবি দেখতে পাচ্ছি, সেখানেও তার অবদান ছিল, এবং 1966 সালে ছয় দফা আন্দোলনের যে স্বায়ত্ত শাসনের দাবি ছিল সেখানে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের লেখাপড়ার বিষয়ে সর্বাধিক মনোযোগ দিবে, এই কারণে পরবর্তী ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের যখন প্রশিক্ষণ হয়েছিল সেই প্রশিক্ষণার্থী কিছু মুক্তিযুদ্ধের ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের মূল্যায়নে চলে যাব। এতক্ষণ আমরা যেই বিষয়গুলো উপলব্ধি করলাম, পড়লাম, বুঝলাম, সেই বিষয়ে এখন আমরা টেস্ট করবো যে আমরা আসলে কতটুকু আমাদের বোধগম্য হয়েছে এবং আমরা বুঝতে পেরেছি। শেখ মুজিবুর রহমানের ভাষণটি কার সাথে তুলনা করা হয়েছে? মোহাম্মদ আলী জিন্না, তোমাদের মনে পড়ছে, ইন্দিরা গান্ধী, সৈয়দ নজরুল ইসলাম, অর্থাৎ এই তিনটি একটিও নয়, সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, লিঙ্কন গেটিসবার্গকে যে ভাষণটি দিয়েছিলেন তারই সাথে তুলনা করা হয়েছে। সুতরাং আজকের উত্তর হচ্ছে ঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু ও নেলসন ম্যান্ডেলার উভয়ের মধ্যে কোন গুণের মিল খুঁজে পাওয়া যায়? সুতরাং দেখতে পাচ্ছি আমরা সহনশীলতা, দেশপ্রেম, আপোষহীনতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে তার মধ্যে সহনশীলতা, দেশপ্রেম এবং শত্রুর
সাথে কোনো আপোষ ছিল না। আমরা তাহলে তিনটি উত্তরই সঠিক, সেখানে উত্তর হচ্ছে আজকের উত্তর ঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণের স্লোগানটি কি ছিল? সেই ঐতিহাসিক স্লোগানটি হচ্ছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় প্রশ্নের উত্তরটাও জেনে গেলাম। পরবর্তী মূল্যায়নের জন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমরা চতুর্থ প্রশ্ন আমরা দেখব যে আব্রাহাম লিঙ্কন তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে পড়ে গেছে, আজকের উত্তর হচ্ছে গেটিসবার্গে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমেরিকা প্রেসিডেন্ট গেটিসবার্গে যে ভাষণটি দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের সাথে তুলনা চলে। প্রিয় শিক্ষক বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণটি ছিল মুক্তি সংগ্রামের আহ্বান, বৈষম্য থেকে মুক্তির আহ্বান এবং সংগ্রাম পরিষদ করার আহ্বান। নিচের তাহলে কোনটি সঠিক হবে? শিক্ষিত বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য থেকে মুক্তির আহ্বান, মুক্তি সংগ্রাম আহ্বান, এটা হচ্ছে এক এবং তিন। তাহলে মুক্তি সংগ্রামের আহ্বান এবং সংগ্রাম পরিষদ করার আহ্বান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের উত্তর আমরা দেখে নিলাম যে আজকের উত্তর হচ্ছে তিনটি উত্তরই সঠিক হবে, অর্থাৎ এক দুই তিন, যেটার উত্তর আছে ঘ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ৬ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি যে কোন আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস বপন হয়েছিল? ১৯৫২ সালের ভাষা আন্দোলনের থেকেই আমাদের আজকের এই মুক্তির মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা দিবস বপন হয়েছিল। ১৯৬৯ সালের গণভূতান কেন হয়েছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠায় ১৯৬৯ সালের গণভূতান সংযোগ হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ৮ নম্বর প্রশ্নের আমরা চলে যাচ্ছি, ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে কোন দল? সেখানে ছিল যুক্ত ফ্রন্ট, যে আমাদের দল ছিল সেই দলের মাধ্যমে ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধু যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই দিক নির্দেশনা আমাদের দেশের কথা মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মুক্তির কথা মনে করিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় মূল্যায়নে আমরা চলে যাচ্ছি ১০ম প্রশ্নে। সাতই মার্চে বঙ্গবন্ধু আনুমানিক কত লোকের উপস্থিতিতে ভাষণ দিয়েছিলেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তর সঠিক হয়েছে, ১০ লক্ষ লোকের প্রায়। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা ১১ নম্বর প্রশ্নে, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এই স্লোগানটি কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত? প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা অসহযোগ আন্দোলনের কথা শুনেছি, সেই অসহযোগ আন্দোলনের মূল স্লোগানটি ছিল এইটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১৯৫২ সালে রক্ত দিয়েছি, কিসের জন্য রক্ত দিয়েছি? ভাষার জন্য রক্ত দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেটার উত্তর এখনই জেনে যাবো, ভাষার জন্য। আইয়ুব খান মার্শাল ল জারি করেন কত সালে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১৯৫৮ সালে মার্শাল ল জারি করা হয়। অ্যাসেম্বলিতে যোগ দিতে কতজন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এসেছিল? মাত্র ৩৫ জন। সেখানে ৩৫ জন লোক পশ্চিম পাকিস্তান থেকে এসেছিল। বঙ্গবন্ধু কি ধরনের হরতালে ডাক দিয়েছিল? শান্তিপূর্ণ হরতালে ডাক দিয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে যে এই এমসিকিউর মাধ্যমেই আমরা ২১ তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবো এবং সর্বাধিক নাম্বার পাবো, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ১৬ নম্বর প্রশ্নের চলে যাচ্ছে, মানুষের বাংলা মানুষের ইতিহাস কত বছরের? ২৩ বছরের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভাষণের মধ্যে খুব নিবিড়ভাবে লক্ষ্য করেছিলে কত তারিখে অ্যাসেম্বলির কল করা হয়েছিল? ২৫ তারিখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মূল্যায়নের উত্তরগুলো আমরা জেনে গেলাম এবং আমাদের ২১ তারিখে পরীক্ষা দিতে আরও সুবিধা হবে, আর বারবার অনুশীলন যদি করো। বঙ্গবন্ধু কত তারিখে কর্মচারীদের গিয়ে বেতন নিয়ে আসতে নির্দেশ দিয়েছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২৮ তারিখে গিয়ে বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিল যে কর্মচারীদের, তোমরা ১৮ তারিখে গিয়ে এই বেতনটা তুলে নিয়েছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১৯ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধু কিসের বিনিময়ে দেশের মানুষকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রক্তের বিনিময়ে তিনি এদেশের মানুষের মুক্ত করার প্রত্যয় করেন। মার্শাল ল কি? আমরা দেখতে পাচ্ছি যে মার্শাল ল হচ্ছে আজকের সাময়িক আইন। উজ্র শব্দের অর্থ হচ্ছে প্রত্যাহার, ব্যারাক শব্দের অর্থ হচ্ছে সেনা ছাউনি, যেখানে সেনারা অবস্থান করেন সেটাই হচ্ছে ব্যারাক। হাইকোর্ট শব্দটির কি নির্দেশ করে? উচ্চ আদালত। সেমি গভর্নমেন্ট আধা সরকারি, এবং ওয়াপদা শব্দের অর্থ নির্দেশ করে হচ্ছে পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মূল্যায়নের যে
এই শব্দগুলো এবং এমসিকিউ গুলো আমরা পেলাম, নৈবিত্তিক প্রশ্নের উত্তরগুলো পেলাম, সেই উত্তরগুলো বারবার বারবার আমরা অনুশীলন করবো, বাসায় তোমাদের মা বাবার সাথে অনুশীলন করবে, ভাই বোনের সাথে অনুশীলন করবে, তাহলেই সর্বাধিক নাম্বার পেতে পারবে তোমাদের সেই 21শে সেপ্টেম্বর যে অনলাইন ভিত্তিক ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সেই অনলাইন ক্লাসের জন্য বারবার যে বিষয়টি অনুশীলন করবে, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রামের যে বাংলাদেশ এবং বাঙালি জাতির যে বঙ্গবন্ধু আন্দোলনের যে ভূমিকা রেখেছে সে সম্পর্কে যে প্রবন্ধ লিখিত আছে সেগুলো বারবার অনুসরণ করবে, তাহলেই তোমাদের আজকের এই ক্লাসটি সফল হবে। শিক্ষিত বন্ধুরা, তোমাদের ঘরে থাকার অনুরোধ দেখে ঘরেই থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবে, তাহলেই তোমরা ইনশাল্লাহ আল্লাহর রহমত সুস্থ থাকবে। তোমাদের সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের অনলাইনের 21 তারিখের পরীক্ষায় সাফল্য কামনা করে আজকের দ্বিতীয় পার্টে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের অংশ থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে আজকে আমি বিদায় নিচ্ছি। আমি মনিরুল ইসলাম, মতিঝর্ণা ফাউন্ডেশন ইসলাম কলেজ।